এখানে দুটো আমি খুব একদম স্পষ্ট উত্তর দিয়ে দিই। প্রশ্নগুলো ঘোরাতে চলে আসাটা খুবই ভালো, ইতিবাচক, কারণ তিনি যেন জমে থাকে না। এক হচ্ছে আমি অজয় বিশ্বাসের কাছে গিয়েছিলাম প্রণাম করতে। তিনি এখানে ত্রিপুরার সমতল এলাকায় সিপিআইএমের অন্যতম স্থপতি এবং সরকারি কর্মচারী এবং শিক্ষক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি সিপিআইএমের সাংসদ ছিলেন, সিপিআইএমের বিধায়ক ছিলেন, এখন বিডিএসের রাজ্য সম্পাদক। তো ফলে একজন বর্ষীয়ান মানুষ, আমি তার সঙ্গে একেবারেই ব্যক্তিগত সৌজন্য কথা বলতে গিয়েছিলাম, তার অভিজ্ঞতা শুনতে গিয়েছিলাম, তার শুরুর দিনগুলো শুনতে গেছিলাম, তার চোখ দিয়ে তার যা মূল্যায়ন আমি শুধুমাত্র জানতে গিয়েছিলাম। চলে আসছি চিটফান্ড প্রসঙ্গে, অত্যন্ত জরুরি বিষয়। আপনারা জানেন চিটফান্ড একটা বড় প্রবলেম। আপনারা এও জানেন যে চিটফান্ড প্রসঙ্গটা তৃণমূল জমানায় শুরু হয়নি। আপনারা আরও জানেন যে চিটফান্ডগুলির বিভিন্ন ধরনের ব্যবসায় ইনভেস্টমেন্ট ছিল, কেউ হোটেল করেছে, কেউ মিডিয়া করেছে, বিভিন্ন জায়গায় ছিল। তো যারা চিটফান্ডের মালিকানায় যুক্ত নন এবং টাকা তোলার ব্যবসায় ছিলেন না, যিনি হোটেলে চাকরি করেছেন তিনি হোটেল ব্যবসা দেখেছেন, হোটেল ম্যানেজমেন্ট পাস করে এসেছেন, আমি মিডিয়ায় কাজ করেছি, আমার মতো আরও বহু মানুষ মিডিয়ায় কাজ করেছেন, ফলে এটা দেখার কথা ছিল সেবি, রিজার্ভ ব্যাংক, যারা তৎকালীন সরকারগুলি ছিলেন, কেন্দ্রীয় সরকার, তৎকালীন রাজ্য সরকারগুলি। যতক্ষণ না আপনি বুঝতে পারছেন যে এইটা খারাপ বা এখানে কোনো সমস্যা হচ্ছে, আপনার পক্ষে বোঝা সম্ভব নয়, পরবর্তীকালে দেখা গেছে তখন চিটফান্ড বলা হতো, পরবর্তীকালে ব্যাংকিং লাইসেন্স পেয়ে ব্যাংক করছে, আপনি দোষটা দেবেন কাকে? আপনার আমার কারুর দায় ছিল না মালিকের অ্যাকাউন্টস দেখার যে এটা সেবি অনুমোদিত না সেবির অনুমোদন নেই, নাকি মালিক আপনাকে দেখাতো। আমরা যারা মালিক নই, আপনি আমি সবাই কোথাও না কোথাও প্রাইভেট মালিকানায় কাজ করি, কেউ কোনোদিন কোনো চাকরির আগে মালিকের আইটি ফাইল আর মালিকের ট্রেড লাইসেন্স আমরা আশা করি কেউ দেখি না। ভুক্তভোগী, শিক্ষা নিতে হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্টও তার দায় এড়াতে পারে না। তার কারণ এগুলি জন্ম পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা দুটোতেই বামফ্রন্ট সরকারের জন্ম সময় থেকে হয়েছে, মানে বামফ্রন্ট সরকারের আমলে হয়েছে। বিজেপি দায় এড়াতে পারে না, তার কারণ এর সঙ্গে জড়িত নাম উল্লেখে একাধিক ব্যক্তি বিজেপিতে আছেন, বিজেপিতে গিয়েছিলেন, বিজেপির সঙ্গে রয়েছেন। এবং আমার ক্ষেত্রে বলতে পারি, আমার গোটা বিষয়টি জানার পর আমাকে সসম্মানে কলকাতা হাইকোর্ট বেল দিয়েছেন, যেটা কনফার্ম করেছেন সুপ্রিম কোর্ট মহামান্য। বাকি আমি কোর্টে লড়ব, আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি। এবং আমি জানি যারা সত্যি ফিল্ডে নেমে সাংবাদিকতা করেন, যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন জানেন, তারা বুঝবেন যে এগুলো আমাদের প্রফেশনাল হ্যাজার্ডস। একটা বড় কোম্পানি, তাদেরকে আমরা কেউ গিয়ে কিন্তু মার্কেটে নামাই না। আমরা জয়েন করার আগে চ্যানেল কাগজ সব ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে জীবনে একটা খারাপ অভিজ্ঞতা গেছে, তার থেকে শিক্ষা নিচ্ছি। বহু মানুষ ভুগছেন, পশ্চিমবঙ্গ সরকার শ্যামল সেন কমিশন করে কিছু রিলিফ দেওয়ার চেষ্টা করেছেন, পরবর্তীকালে সিবিআই ইডির কাছে বিষয়টা রয়েছে।